তুমি সকলে ভালো আছো? আমরা এখন প্রথম শ্রেণীর ইংরেজি শিখব। কি শিখব? শিখব যে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। সমার্থক শব্দ বাক্য তৈরি আর ছক থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করো। তাহলে এবার আমরা শিখবো রিরাইট দ্য সেন্টেন্স। বাংলায় যেমন আছে না এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো, তেমনি ইংরেজিতেও আছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। যেমন এখানে দিয়েছি দেখো, ডট দিস এ ইজ, তাই তো? ডট মানে প্রথম, দিস মানে এই, এ মানে একটি, ইজ মানে হয়। তাহলে এখানে লেখা আছে বাংলায় এটা কি হয় নাকি নতুন এই একটি হয়, তাহলে সেটা আমার সাজি লিখতে হবে এই হয় একটি পুতুল। বাংলা হলো এই হয় একটি পুতুল, সেইটা আমি ইংরেজিতে সাজিয়ে লিখছি। ইংরেজিতে দেওয়া আছে না, তাহলে কি হবে দিস, টি এইচ আই এস, দিস ইজ এ ডগ, ডি ও ডবল। তাহলে এখানে প্রথমটা ছিল কি ডগ, দিস এ ইজ, উত্তরটা কি হলো দিস ইজ এ ডগ, এই হয় একটি পুতুল। আর এলোমেলো করে সাজিয়ে দেওয়া ছিল তখন ছিল পুতুল এই একটি হয়, হ্যাঁ সেটা সাজিয়ে হলো এই হয় একটি পুতুল। হলো দুই তারের প্রশ্নটা কি যে ক্যাপ ইজ এ দিস, টুপি হয় এ একটি এ, সেটা সাজিয়ে কি লিখতে হবে না দিস, দিস ইজ এ ক্যাপ, তাই তো? এটা আমার সাজিয়ে লিখতে হবে। তারপর কি দেওয়া আছে দেখো, আই বর এ অ্যাম, এটা বাংলা কি লেখা, উত্তরটা কি বলতো বাংলা হবে? এর লেখা আছে যে আমি বালক একটি হই, তাহলে এটা আমার সাজিয়ে লিখতে হবে, লিখতে হবে আমি হই একটি বালক, সেটা সাজিয়ে লিখতে হবে আমি হই আই অ্যাম এ বয়, মানে আমি এলোমেলো করে দিয়েছি সেটা সুন্দর করে সাজানো হবে। নিচে কি আছে রানী গার্ল ইজ এ, রানী বালিকা হয় একটি, এটা সাজিয়ে লিখতে কি হবে যে রানী ইজ এ গার্ল, জি আই আর এ, হলো? তাহলে উত্তরটা কি হবে রানী ইজ এ গার্ল, রানী হয় একটি বালিকা। তাহলে দেখো এই কয়েকটা প্রশ্ন দিলাম, এই ধরনের প্রশ্ন তোমরা বাড়িতে শিখবে, বুঝতে পেরেছো? এবার আমরা শিখব সমার্থক শব্দ। দেখো সমার্থক শব্দে কি দেওয়া আছে, ফাদার, ফাদার মানে কি বাবা। দেখো অনেকে আমরা বলি না পাপা, পাপা মানে বাবা, অনেকে বলে ড্যাড, ড্যাড মানে বাবা, এগুলো হলো সমার্থক শব্দ। একটা শব্দে বিভিন্ন শব্দ, সেটা হলো সমার্থক শব্দ। যেমন ড্যাড পাপা, এখানে লেখা আছে ফাদার, ফাদার মানে বাবা, ড্যাড মানে বাবা, পাপা মানে বাবা। এখানে লেখা আছে নাইস, নাইস মানে সুন্দর, আমরা জানি ফাইন মানে সুন্দর, ফেয়ার মানে সুন্দর, বিউটিফুল মানেও সুন্দর, তাই তো? এবার এখানে আছে ইউজ, আমরা বলি না ইউজ করে মানে অনেক, মেনি মানে অনেক, মাস মানে অনেক, তাই তো? হি, হিল মানে পাহাড়,
যেমন মা, মাতা, এগুলো বাংলা সমার্থক শব্দ, তেমনি ইংরেজিতেও সমার্থক শব্দ আছে। যেমন আমরা জানি না কন্যা, দুইতা, হ্যাঁ এগুলো হলো বাংলা সমার্থক শব্দ, আর এটা হলো ইংরাজি সমার্থক শব্দ। ফাদার, ড্যাড, পাপা, নাইস, ফাইন, ফেয়ার, হিউজ, মেনি, মাস, হিল, মাউন্ট, বাট, এগুলো হলো সমার্থক শব্দ। তোমরা আরো বেশি বেশি করে শিখবে। এবার কি শিখবো? বাক্য তৈরি। যেমন বাংলা শিখেছিলাম ফুল, যেমন জবা ফুল লাল, বেল ফুল সাদা, ওগুলো বাংলায়। সেই রকম আমরা ইংরেজিতে শিখবো। এখানে কি লেখা আছে? বুক। বুক মানে কি? বই। বই দিয়ে বাক্য রচনা করতে হবে, তাই তো? তাহলে কি হবে? কি লেখা হবে? দেখ, দিস ইজ এ বুক। তাহলে কি হলো? এই হয় একটি বই, হলো এই হয় একটি বই। নাইস, নাইস মানে সুন্দর, সুন্দর দিয়ে বাক্য কি হবে? রংটা বলতে সূর্যের যে রশ্মিটা আছে সেটা লাল, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি দিস সান ইজ রেড, সূর্য হয় বা সূর্য কি হয় লাল। সিস্টার, সিস্টার মানে বোন, রূপা হয় আমার বোন, রূপা ইজ মাই সিস্টার। তাহলে দেখো এরকম যে বাক্য তৈরি আমি কটা দিলাম, এরকম তোমরা বাড়িতেও অনেক শিখবে। তাহলে আমরা এখন কি শিখবো? মেক সেন্টেন্স ফ্রম দি টেবিল, শখ থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে। শখ থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো শখের মধ্যে, টেবিলের মধ্যে কি দেওয়া আছে? ইট, দ্যাট, দিস, এ, অ্যান্ড, মাই, ক্যাট, বুক, অ্যাপেল, আর এখানে আছে দিস। এর মধ্যে দিয়ে আমরা বাংলা কিন্তু রকম শিখেছি, যেমন কাল ছিল ডাল খালি, এই শব্দগুলো সব বিভিন্ন ঘরে দেওয়া আছে, সেই ঘরের থেকে শব্দগুলো নিয়ে বাক্য তৈরি হয়, বাংলায় কিন্তু আমরা শিখেছি। তেমনি আমরা ইংরেজিতেও শিখছি বা শিখব। এখানে কী লিখবো? দেখো না, ইট ইজ এ ক্যাট, সি এ টি ক্যাট, কি হলো? ইহা একটি বিড়াল, কি হলো? ইহা একটি বিড়াল। তাহলে একে দেখা আমরা লিখলাম ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। এবার দুই দেখা আমরা কি লিখবো? দেখো দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। দেখো আর একটা শব্দ আমরা লিখি, কি লিখবো? দেখো দ্যাট ইজ অ্যান অ্যাপেল, কি লিখবো? দ্যাট ইজ অ্যান অ্যাপেল, কি লিখলাম? দ্যাট ইজ অ্যান অ্যাপেল, ওই হয় একটি
এই শব্দটা লিখেছি। তারপর কি লিখেছি? দিস দিস ইজ মাই, তারপর কি লিখেছি? বুক লিখেছি। তারপরে তিন তাকে কতটা কি লিখেছি? দ্যাট দ্যাট ইজ অ্যান অ্যাপেল। হলো তাহলে কি লিখলাম? ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, ওই হয় একটি আপেল। প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকবে। আজকে ইংরাজি ক্লাসে যেগুলো শেখানো হলো তোমরা বাড়িতে বারে বারে পড়বে, কয়েকটা করে প্রশ্ন দিয়েছে, আরো বেশি বেশি করে প্রশ্ন করবে। সবাই ভালো থাকবে।